কারণে প্রধান অতিথি অনুষ্ঠান স্থলে প্রবেশ করছেন। Dear audience, our chief guest, Prime Minister Sheikh Hasina MP, has arrived. Bismillah ar-Rahman ar-Rahim. Shommanit Shikhibrindo, Assalamu alaikum. Dhaka Summit on Skills, Employability and Decent Work 2016 উপলক্ষে আয়োজিত আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশের মেহনতি মানুষের নেত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। We are indeed privileged and honored that the daughter of Father of the Nation, Honorable Prime Minister, Government of the People's Republic of Bangladesh, Sheikh Hasina is gracing the occasion as chief guest. মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দকেও সাদর আমন্ত্রণ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব মুজিবুল হক এমপি, মাননীয় প্রতিমন্ত্রী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। We have among us Mr. Mujibul Haq, MP, Honorable State Minister, Ministry of Labour and Employment. জনাব নুরুল ইসলাম বিএসসি, মাননীয় মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। Mr. নুরুল ইসলাম বিএসসি, Honorable Minister, Ministry of Expatriate and Welfare and Overseas. জনাব নুরুল ইসলাম নাহিদ, মাননীয় শিক্ষামন্ত্রী। Mr. নুরুল ইসলাম নাহিদ, Honorable Minister, Ministry of Education. আন্তর্জাতিক শ্রম সংস্থার ডিরেক্টর জেনারেল Mr. Guy Ryder. Mr. Guy Ryder, Director General, ILO. তৈরি পোশাক শিল্পের প্রতিনিধি হিসেবে উপস্থিত রয়েছেন BGME এর প্রেসিডেন্ট জনাব সিদ্দিকুর রহমান। Representative from the RMG sector, Mr. সিদ্দিকুর রহমান, President, BGMEA. বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি জনাব সালাউদ্দিন কাশেম খান। Mr. সালাউদ্দিন কাশেম খান, President, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন। এবং ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি ফর ওয়ার্কার্স এডুকেশনের চেয়ারম্যান জনাব শাহ মোহাম্মদ আবু জাফর। And Mr. Shah Mohammad Abu Zafar, Chairperson, National Coordination Committee for Workers Education. মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অনুমতিক্রমে অনুষ্ঠান শুরু করছি। সম্মানিত সুধীবৃন্দ, বিজয়ের এই মাসে মহান মুক্তিযুদ্ধের সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি অনুষ্ঠানের শুরুতেই। In the month of victory, let us all thanks to the martyrs who sacrificed their life to bring victory to this country. অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তর্জমা করছেন ডক্টর কারি মাওলানা কে এম আব্দুল মোমিন সিরাজি। Now K M Abdul Momin Shiraji will recite from the Holy Quran. أو أنسى وهو مؤمن فلنحيئنه حياة طيبة ولنجزئنهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله العظيم
মহান আল্লাহ বলেন, যে ব্যক্তি ইমানদার অবস্থায় সৎকর্ম সম্পাদন করবে, সে পুরুষ হোক অথবা নারী, আমি তাকে দুনিয়ায় উত্তম জীবন দান করব, আখেরাতে দুনিয়ার কর্মের প্রতিফল হিসাবে আমি তাকে প্রদান করব মুক্তি ও সফলতা। সূরা আন-নাহল আয়াত 97। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহ হাফেজ। এখন পবিত্র গীতা পাঠ করছেন হরিদাস মজুমদার। Now Mr. Horidash Mojumdar will recite from the Holy Gita. Shuprabhatam Om Namo Bhagavate Vasudevaya Shrimad Bhagavad Gita Tritiyo Adhyay Karma Yog Shri Bhagavan Uvacha Tasmat Asakta Satatam Karjam Karma Samachara অশক্ত হি আচরণ কর্ম পরম আপনতি পুরুষ। ভগবান অর্জুনকে উপলক্ষ করে সকল মানুষকে বলেছেন, পৃথিবী কর্মময়, কর্ম ছাড়া জীবের জীবন ধারণ অসম্ভব, তাই তুমি আসক্তি শূন্য হয়ে সর্বদা যথাযথভাবে কর্তব্য কর্ম করো, কারণ নিষ্কাম কর্ম করলেই মানুষ পরমাত্মা তথা শ্রী ভগবানকেই লাভ করতে পারে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বিশ্বের সকল প্রাণী সুখী হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে। জয় শ্রীকৃষ্ণ। এবার পবিত্র বাইবেল পাঠ করছেন ড্যানিয়েল দীপন সরকার। Now Mr. Daniel Dipon Sarkar will recite from the Holy Bible. সকলকে খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে পবিত্র বাইবেল থেকে ছোট্ট একটি অংশ পাঠ করতে যাচ্ছি। আর আমি তাহাকে ঈশ্বরের আত্মায় জ্ঞানে বুদ্ধিতে বিদ্যায় ও সর্বপ্রকার শিল্পকৌশলে পরিপূর্ণ করিলাম। কথাগুলো লেখা আছে পবিত্র বাইবেলের যাত্রা পুস্তকের 31:3। উপরে পাঠ করা অংশে ঈশ্বরের বাক্য শিল্পকৌশলের পরিপূর্ণ লোকের কথা বলা হয়েছে। আমাদের জীবনের কর্মক্ষেত্রে আমরা সকলেই কার্যদক্ষ লোক খুঁজে থাকি, যেন কাজগুলো সঠিকভাবে সম্পূর্ণ করা যায়। আমাদের মানবীয় জীবনের কর্মক্ষেত্রে দক্ষ লোকের বড় অভাব। আমাদের প্রাতিষ্ঠানিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে দক্ষ লোকদের গোলা তোলা দরকার, যা আমাদের দেশ, জাতি ও প্রাতিষ্ঠানিক জীবনে সহায়ক হবে। জাতি এগিয়ে যাবে অগ্রগতি ও উন্নতির পথ ধরে। ঈশ্বর তার বাক্য দ্বারা আমাদের সকলকে আশীর্বাদ করুন, এই প্রত্যাশা জানিয়ে পবিত্র বাইবেলের পাঠ এখানে সমাপ্ত করছি। আমেন। এখন পবিত্র ত্রিপিটক পাঠ করছেন বুদ্ধানন্দ মহাথেরা। নাও মিস্টার বুদ্ধানন্দ মহাথেরা উইল রিসাইট ফ্রম দ্য হোলি ত্রিপিটক। নমো তাচ্চ ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাচ্চ বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। শ্রী ভগবান অরহত সম্মুখ সম্বুদ্ধকে বন্দনা জানিয়ে বুদ্ধ ধর্ম সঙ্গের শরণ নিয়ে শুরু করছি পবিত্র ত্রিপিটক থেকে পাঠ। বাহু সচ্ছাঞ্চ শিপাঞ্চ বিনয় চুশিক্ষিত সুভাষিত চাচ এতাং মঙ্গলমোত্তমাং। বহু শাস্ত্রে জ্ঞান লাভ করা, নানাবিধ শিল্পবিদ্যা শিক্ষা করা, বিনয়ী ও সুশিক্ষিত হওয়া এবং সুভাষিত বাক্য বলা, গৌরবণীয় ব্যক্তির গৌরব করা, পণ্ডিত ব্যক্তির সেবা করা, পূজনীয় ব্যক্তির পূজা করা, ইহাই উত্তম মঙ্গল। সাব্যে সত্তা সুখিতা ভবন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক। অশেষ ধন্যবাদ আপনাদের চারজনকেই। সম্মানিত সুধীবৃন্দ, আন্তর্জাতিক শ্রম সংস্থার ভবিষ্যৎ কর্ম পরিকল্পনাকে বিবেচনায় নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন এবং ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি ফর ওয়ার্কার্স এডুকেশন যৌথভাবে সম্মেলনটি আয়োজন করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন A2I প্রোগ্রাম, বিশ্বব্যাংক, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন, আন্তর্জাতিক শ্রম সংস্থা, কানাডা সরকার, BGMEI,
বিকেএমএ ও অন্যান্য উন্নয়ন সহযোগী এবং মালিক পক্ষ এই উচ্চ পর্যায়ের জাতীয় মত বিনিময় অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছেন। Considering ILO's Future of Work Initiative, this summit is jointly organized by the Ministry of Labour and Employment, Bangladesh Employers Federation, and National Coordination Committee for Workers' Education. This high-level national dialogue is supported by A2I Programme, Prime Minister's Office, the World Bank, Swiss Agency for Development and Cooperation, International Labour Organization, Canadian Government, BGMEA, BKMEA and other development partners and employers. এই সম্মেলনের উদ্দেশ্য ভিশন 2021 কে সামনে রেখে কর্মসংস্থান সৃষ্টি ও মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া এবং টেকসই ও সার্বজনীন আর্থসামাজিক উন্নয়নের পথ বের করা। With Vision 2021 in mind, the objective of this summit is to discuss and find way to forward for a sustainable and inclusive socio-economic development by means of employment generation and developing human capital, and also prepare ourselves to attain the status of a middle-income country. সম্মানিত অতিথিবৃন্দ, এখন স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি জনাব সালাউদ্দিন কাশিম খান। মিস্টার সালাউদ্দিন কাশিম খান, President of the Bangladesh Employers Federation, will deliver his welcoming remarks. Bismillah ar-Rahman ar-Rahim. Honorable Prime Minister, Director General of International Labour Organization, His Excellency Mr. Guy Ryder, Honorable Ministers, Excellencies, Members of Parliament, Secretaries to the Government, our worker friends, fellow members of the business community, the media, assalamu alaikum and a very good morning. On behalf of the tripartite partners and Bangladesh Employers Federation, I welcome you all. We are greatly inspired that the chair of the National Skills Development Council, the Honorable Prime Minister of Bangladesh, is here with us to inaugurate this skills summit. It shows the commitment of the government of Bangladesh at the highest level to support national skills development. The Director General ILO's presence amongst us shows ILO's firm commitment and the development partners to assist us in transforming our human capital. I take this opportunity to congratulate him for being re-elected as the DG for the second term. The Director General is here just after attending the 16th Asia-Pacific ILO Regional Forum in Bali, which was held last week, where we have seen a growing consensus of governments, workers and employers of building an inclusive framework of decent work for the Asia-Pacific region, keeping 2030's SDGs in focus. For the future of work, the centrality of skills and of skills development as a key to employability in local and foreign job markets. Two, the importance of apprenticeship programs as an important mechanism for large-scale upskilling. Market-based skills through vocational and technical education in a PPP model. Four, the criticality of inclusive growth with access to jobs for disadvantaged groups like persons with disability and this use of IT to facilitate this transition. Five, the need for full spectrum skills development from the shop floor to professional training and education. TPVET, the Swiss model, needs to be considered to enable permeability between TVET and tertiary education with focus on managerial and professional education to overcome the stigma of TVET in our society. This will assist us to meet the growing needs of skilled managers and professionals, which cost us billions of dollars every year for expatriate managers. Development partners like Canada, European Union, World Bank, ADB can assist with ILO technical assistance. According to World Bank report, our expatriate workers have the lowest skill sets in South Asia, Honorable Prime Minister, earning half of Indian and Pakistani workers and one third of Sri Lankans. If we could upskill them, our remittances could double to $30 billion. Employers in Bangladesh believe that we need to ensure sustained employment generation and higher productivity
to enhance the employability of Bangladesh labor force both at home and abroad. This is a prerequisite for your vision of 2021, Honorable Prime Minister, to turn our country into a middle income country, and for Vision 2041 to become a developed country, a vision to which all the tripartite partners are fully committed. By bringing national skills development to the forefront of a national HRD agenda, the government has ensured development of human capital in an integrated PPP model. The formation of the National Skills Development Council, headed by the Honorable Prime Minister, and the proposed National Human Resources Development Fund is a strategic move of the government. We urge upon the government to operationalize the fund with equitable representation from the private sector in the fund management. The proposed National Skills Development Authority under the Prime Minister's office is a step in the right direction. Honorable Prime Minister, the NSDA Act also needs to be enacted on a fast track basis. Bangladesh has been one of the pioneers over the last decade in reforming skills development in South Asia. We therefore request the Director General ILO to consider setting up a regional campus of the ILO's International Training Center in Dhaka to cover the South and Southeast Asian region. World Disability Network report states in Bangladesh, the economic cost of exclusion due to foregone income from lack of schooling and employment of persons with disability and their caregivers is estimated at US$1.2 billion annually, or 1.7% of our GDP. Furthermore, it is estimated there are up to as many as 16 million people with disabilities, nearly 10% of the Bangladeshi population, of which 40% are women. We commend the DG ILO for initiating the Global Business Disability Network in 2010. Bangladesh Employers Federation is already a member of the Global Disability Network. Additionally, we are trying to set up a network of business enterprises to facilitate mainstreaming of persons with disability in Bangladesh. The Honorable Prime Minister will officially launch the Bangladesh Business Disability Network today. Honorable Prime Minister may also consider declaring the year 2017 as the year of persons with disability inclusion in the mainstream of the public and private sectors of the country. What better right for the persons with disability, Honorable Prime Minister, could give as a gift in this month of our liberation victory? I thank everyone for joining us today in the inaugural session of the Dhaka Skills Summit 2016. Thank you. Thank you for your welcoming word, Mr. Khan. Next, there will be an audio-visual presentation to show the progress in Bangladesh made over the years in terms of employment, skill development, and industrialization. সম্মানিত সুধীবৃন্দ, এখন বিগত বছরে বাংলাদেশের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও শিল্পায়নের অগ্রগতির ওপর একটি ভিডিও চিত্র উপস্থাপন করা হচ্ছে। Bangladesh, a land of immense potential and unrivaled natural beauty, started its journey as an independent nation in 1971. Over the years, Bangladesh has continuously striven to meet the needs of its people. There has been considerable progress towards making Bangladesh a middle-income country by 2021. We must continue to create more and better jobs, but in order to do so, we must further develop the skills of our people. We must continuously improve the vocational training system so that it meets the needs of industry and workers alike. To help businesses grow, to move our industrial sectors up the value chain, to ensure workers and migrants gain higher salaries. Now, thanks to the exponential growth of the RMG industry, with mostly female workers, the industry has done much to boost women's social and economic empowerment. This success has also inspired the rise and further development of other sectors, such as leather, pharmaceutical,
food processing, jute, steel, tea, shrimp, paper, shipbuilding, fertilizer, cadence, ceramics, and IT. Thanks to this, we have brought Bangladesh's legislative environment in line with international standards and improved labor rights. In addition, considerable progress has been made towards enhancing working conditions and strengthening regulatory capacity. ক্ষুদা দারিদ্রমুক্ত ও উন্নত সোনার বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব। All this has been achieved through the commitment of the current government in collaboration with employers, workers' organizations and development partners. However, only by walking this path together can we ensure a bright tomorrow for Bangladesh. Through this brief video, we have seen what the future of work is for Bangladesh. With this in mind, let us work together to ensure all we have made possible so far continues well into the future and makes our nation a middle-income country by the year 2021. চমৎকার প্রদর্শনী আশা করছি এই ভিডিও চিত্রের মধ্য দিয়ে বাংলাদেশের কর্মসংস্থান দক্ষতা উন্নয়ন ও শিল্পায়নের অগ্রগতির চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরতে পেরেছি। সম্মানিত অতিথিবৃন্দ, এখন বক্তব্য রাখবেন ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি ফর ওয়ার্কার্স এডুকেশনের চেয়ারম্যান জনাব শাহ মোহাম্মদ আবু জাফর। নাও Mr. Shah Mohammad Abu Zafar, Chairman, National Coordination Committee for Workers' Education, will deliver his remarks. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, নুরুল ইসলাম নাহিদ, মাননীয় শ্রম প্রতিমন্ত্রী জনাব মুজিবুল হক, আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর ডিরেক্টর জেনারেল মিস্টার গাই রাইট, শ্রম মন্ত্রণালয়ের সম্মানিত সচিব এবং অন্যান্য সচিববৃন্দ, অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ এমপ্লয়েজ ফেডারেশনের সভাপতি জনাব সালাউদ্দিন কাশেম খান, বিজিএমই সভাপতি জনাব সিদ্দিকুর রহমান সাহেব, বিভিন্ন জাতীয় শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ, মালিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ, আইএলওর দেশ এবং বিদেশ থেকে আগত প্রতিনিধিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। আপনারা জানেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে শ্রমবাজার ও কর্মক্ষেত্রে। এই পরিবর্তন একদিকে যেমন সৃষ্টি করছে চ্যালেঞ্জ, অন্যদিকে তেমনি খুলে দিচ্ছে সম্ভাবনার দুয়ার। বাংলাদেশের শ্রমবাজার ও কর্মক্ষেত্র এর সাথে সম্পর্কিত। তাই এই পরিবর্তন ও উন্নয়নের সাথে খাপ খাইয়ে নিয়ে আমাদেরও সামনে এগিয়ে যেতে হবে। সামনের সমান্তরালে নিশ্চিত করতে হবে মানব সম্পদের উন্নয়ন ও কর্মসংস্থান, পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা, ন্যায্য ও মানসম্পন্ন মজুরি, জীবনমানের উন্নয়ন, সামাজিক সুরক্ষা ও সর্বোপরি টেকসই উন্নয়নের লক্ষ্যে শ্রমশক্তির জন্য একটি সুন্দর আগামীর। এর জন্য প্রয়োজন আমাদের শ্রমশক্তির দক্ষতা উন্নয়ন ঘটানো,
কৃষি নির্ভর অর্থনীতিকে প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে আধুনিকায়ন করতে হবে। কৃষি, বনায়ন, মৎস্য ও পশুপালন ক্ষেত্রে নিশ্চিত করতে হবে প্রশিক্ষিত আধুনিক শ্রমশক্তি। সমুদ্রে মৎস্য আহরণের ক্ষেত্রে ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে হলে এখন থেকে মনোযোগ দিতে হবে দক্ষতা সম্পন্ন শ্রমশক্তি তৈরিতে। আধুনিক বিশ্বের পরিবেশ ও জলবায়ুর সাথে সঙ্গতি রেখে তৈরি করতে হবে গ্রিন জবস বা সবুজ কাজের সুযোগ, যা স্থানীয় পর্যায়ের কর্মসংস্থান বাড়াতে সহায়ক হবে। বাংলার সোনালী আঁশ ঐতিহ্য পাটকে রক্ষা করতে হলে পাটকলসমূহের আধুনিকায়ন করে শ্রমিকদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে। বিশ্ববাজারে প্রতিযোগিতায় এবং প্রযুক্তিগত দক্ষতা ও অটোমেশনের কারণে আমাদের দেশে অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে ও সংকুচিত হচ্ছে। এ সকল শিল্পে শ্রমিকদের প্রশিক্ষণ ও পুনঃপ্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। কৃষিতে অতি দ্রুত আধুনিকায়ন হচ্ছে, উৎপাদনের সফলতায় মনোযোগ দেওয়ার পাশাপাশি এক্ষেত্রে উদ্বৃত্ত শ্রমিকদের বিকল্প প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। আমাদের বিপুল জনগোষ্ঠীকে জনশক্তিতে রূপান্তরিত করতে পারলে ব্যক্তি, পরিবারের আয় বৃদ্ধি এবং জাতীয় উন্নয়ন সম্ভব। শ্রমশক্তির দক্ষতা উন্নয়নের পাশাপাশি শ্রমিকের জন্য প্রতিষ্ঠা করতে হবে যথাযথ মর্যাদা ও শোভন কর্মক্ষেত্র। আমাদের সমাজ সংস্কৃতিতে শ্রমিকের কাজকে মর্যাদার চোখে দেখা হয় না। সচরাচর দেখা যায় কর্মক্ষেত্রে একজন দক্ষ শ্রমিকের চেয়ে একজন কেরানির মূল্যায়ন করা হয় বেশি। এ অবস্থার অবসান ঘটাতে হবে। দেশীয় কর্মক্ষেত্রে এবং বিদেশগামী শ্রমিকদের প্রশিক্ষিত করে তুলতে দেশ বিদেশের শ্রমিকদের দক্ষতাকে কাজে লাগাতে হবে প্রশিক্ষণের ক্ষেত্রে। এছাড়া দেশ বিদেশের শ্রমিকদের দক্ষতাকে দেশের কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারলে উন্নয়নের সম্ভাবনা আরও বেড়ে যাবে। দেশে শ্রম আইন রয়েছে, তবে তার সঠিক প্রয়োগ ঘটাতে হবে। শ্রমশক্তির উন্নয়নে এর সঠিক প্রয়োগ ও চর্চা বৃদ্ধি পেলে দেশের তরুণ শ্রমশক্তির কর্মসংস্থানের সুযোগ উত্তরোত্তর বৃদ্ধি পাবে। শ্রমশক্তির দক্ষতা উন্নয়নে আইএলও সহ অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। রানা প্লাজার পরে আইএলও, বিশেষ করে ডাইরেক্টর জেনারেল গাই রাইডার যে সহযোগিতার হাত বাড়িয়েছে আমাদের দেশের প্রতি, আমাদের শ্রমজীবী মেহনতি মানুষের পক্ষ থেকে গাইডের মাধ্যমে আইএলওকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। পরিশেষে বলতে চাই, দক্ষ জনগোষ্ঠী জাতীয় শক্তি, মর্যাদা ও উন্নয়নের চাবিকাঠি। আসুন, এই উন্নয়নকে নিশ্চিত করতে আমরা শ্রম ও শ্রমিকের কঠিন মর্যাদা প্রতিষ্ঠা দৃঢ় প্রতিজ্ঞ হই, সঠিক মর্যাদা প্রতিষ্ঠা দৃঢ় প্রতিজ্ঞ হই, তাদের জন্য নিশ্চিত করি বিশ্বমানের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, উপযুক্ত ক্ষতিপূরণ, মানসম্পন্ন মজুরি। তবেই তরুণ প্রজন্মের শ্রমশক্তি দেশের উন্নয়নে সঠিকভাবে কাজে লাগবে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। সালাম আলাইকুম। পরিশ্রমের পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিশ্বব্যাংকের স্ট্র্যাটেজি অ্যান্ড অপারেশনস, হিউম্যান ডেভেলপমেন্ট এবং এডুকেশন গ্লোবাল প্র্যাকটিসের ভারপ্রাপ্ত সিনিয়র ডিরেক্টর জনাব অমিত দার। আমি মঞ্চে থ্যাংক ইউ। ইউর এক্সেলেন্সি অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, respected honorable minister of education Mr. Nurul Islam Nahid, respected honorable state minister of labor and employment Mr. Mohammad Mujibul Haq, respected honorable minister of expatriates welfare and overseas employment Mr. Nurul Islam, respected ILO director general Mr. Guy Ryder, distinguished guests and friends, I'm delighted to be here today and be present among you at the inauguration of the Dhaka Summit on Skills, Employability and Decent Work 2016, an event which highlights the significance of skills development and decent work for human development and economic progress in Bangladesh. Bangladesh's development trajectory is unique.
especially in the case of human development, where the country has achieved universal enrollment in primary education and eliminated gender disparity in primary and secondary education, well ahead of many other countries at the same level of development or at higher levels of development. The demand for higher education, higher levels of education and skills continues to rise among Bangladeshis, especially among women whose participation in the workforce has been growing. With jobs being created for the workforce, the economy continues to grow strongly, with more than 16 million people now lifted out of poverty over the last decade. I'd like to commend the government of Bangladesh for the remarkable progress achieved in human development and its success in transforming these gains into economic progress as observed by sustained growth and reduction in extreme poverty. And Bangladesh is now set to realize its vision of becoming a middle-income country over the next 2 years. To reach the middle-income country status, an important ingredient will be the need to have people with the right sorts of skills to help Bangladesh compete effectively and successfully in both the regional market, but also in the global labor market. Skills development creates opportunities for better employability and higher quality jobs, and thus can play an important role in growth and poverty reduction. But to ensure better employment opportunities for the Bangladeshi labor force in both local and overseas job markets, improvements in quality, access, equity in the skills development area are still needed. The government's strong commitment to skills development and its efforts have built sustainable implementation capacities and improved the governance. There is a significant focus and increased focus now on linking skills development to labor market outcomes and to the needs of employers. Mindset changes towards the value of technical education in society are now more prominent, and many more success stories are also emerging from the sector. An increased convergence on solutions and results among skills development stakeholders are also supporting in bringing world-class TVET in Bangladesh. From our side, from the World Bank, our country partnership framework continues to support improving quality and access to education and skills development. At present, we are working closely with the government through operations which span primary, secondary, tertiary, and vocational levels, and culminating in an estimated commitment of $1.5 billion in the education sector. These operations aim to enhance access to more and better jobs for the 2.1 million youth entering the labor force in Bangladesh each year. Our support of the government's work in technical and vocational education has seen impressive results in the past few years. The Skills Training and Enhancement Project, known as STEP, is designed to address the key issues concerning the TVET sector in the areas such as quality, access, and equity. And over the last 6 years, the project has helped increase TVET enrollment by over 200,000 youth, and has provided stipends to more than 110,000 poor students in 93 polytechnic institutions, and also introduced a number of innovative training concepts. But as we all recognize, there is still a long way to go. More than 80% of the Bangladesh workforce remains in the informal sector, often in low-paid and insecure jobs. Pathways to skills development for all still remains a challenge. Continued support of the sector and in a coordinated manner, along with knowledge building and sharing, to deepen understanding on the key challenges and solutions moving forward is going to be critical. This summit, the first Dhaka summit in this regard, provides an excellent platform and an opportunity for promoting such a dialogue and knowledge sharing on skills development in Bangladesh. The next 3 days, I believe, will be an excellent opportunity for policymakers, employers, academics, development partners, and other skills practitioners in solidifying their commitment to the whole area of skills development in Bangladesh. In concluding, I would again highly acknowledge the Prime Minister's and the government's leadership in the remarkable achievements that Bangladesh has made in the human development sector.
and the very strong commitment moving forward to human development and skills development. We, the development partners and other stakeholders in the sector, stand committed to working with you in ensuring that the progress continues and is sustained in the future. Thank you very much. Thank you for your remarks, Mr. Rao. Now, Ms. Linda Tong-Yong, Secretary General of the International Organization of Employers, will make her remarks. Please come up on stage, ma'am. A পর্যায়ে মঞ্চে এসে বক্তব্য রাখবেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ এমপ্লয়ার্স এর মহাসচিব মিস লিন্ডা ক্রমিয়ং। Dear Honorable Madam Prime Minister, dear Excellencies, dear participants, I'm very honored to be here today with you, and I really thank you for the invitation to participate in this summit on skills, employment and decent work. I was last week in Jakarta and Bali, and when I arrive in Asia, I can feel, I would say, the dynamics and the vibes, you know, and the energy that is really driving this region. In the meetings in Bali and Jakarta, skills and educations were also relevant topics being addressed. And so that we are here today again together discussing this important topic shows that we really are taking the lead, but there's also really, I would say, a sense of urgency here. Maybe first a few words about the International Organization of Employers. IOE is the global voice of business on social and labor policy, and I'm representing over 150 employers' federations worldwide. And I'm very proud that the Employers' Federation of Bangladesh, BEF, is my member here and is taking an active stand on this important topic. The IOE serves also as a secretariat for the employers within the International Labour Organization, but also has consultative status within the broader UN system. And we represent business with regards to social and labour policy. So where we focus on is sustainable enterprises, education and skills, busy human rights, informal to formal economy, just to name a few examples here. If we look into the future of work, one of the things that's always mentioned is the rapid transformation and change that is taking place if we look into the labour market and the workforce, and that of course is driven by technology amongst others. If I just may highlight a few sectors where we see this transformation in Asia as well as in Bangladesh, I just want to give you a few examples. Textile clothing and footwear. Automated sewing machines will lead to reduced need for low-skilled workers, but it will also lead to a further increased need with regards to semi and higher skilled workers who do master the technology skills to drive this as well as IT. If we look into the retail, maybe not so prominent yet, but also the future in Asia, we are going to see a need for e-commerce more being driven, and that does require different skills. If we look, for example, in the automotive sector, I know they're not very present here in Bangladesh, but what's not here yet might come in the future. We see there are huge changes that will require a different type of people with different skills, with a strong focus on STEM skills, as an example, because the future will look different. We will drive cars, maybe not ourselves anymore in a few years, and the cars will become more greener. But also, if you look into business process outsourcing or shared service centers, there is a future there. They have generated a significant number of jobs in Asia, but they require people who have the language capabilities, who have the IT capabilities, who have the finance capabilities to work in these kind of environments. I would say the future of work is already here now, today. And change will be constant. That's one thing we know for sure. And we will need to embrace this change and not see it as a threat, but as a huge opportunity. But we need to find solutions to the benefit of all. And we see a shift from lower to higher skilled labor needs, so therefore we need to upskill our people, we need to reskill, and continuous education is a key driving factor. We need the education system in place to address the skill gaps that are here today, together with business, to ensure that what is needed in business is being provided for by the educational institutions. And just to summarize here, what is it that we need first and foremost is we need a focus on, I would say, the skills for the future. Those are soft skills, such as working in a virtual environment,
working in virtual teams, working in matrix organizations, but also the STEM education, as already highlighted before. Science, technology, engineering, and math are very crucial here. But even for what we currently consider as being low-skilled jobs, they also need permanent education and training, because even in lower-skilled jobs, those technical components, IT, will become more prominent, and we will need to prepare our workforce for that. Moving from lower-skilled manual labour to semi- or even high-skilled labour, as well as offering a technical option to work virtually and in different hours, will also enable easier access for women as well as disabled persons. Equal opportunities for all will be an important driver for inclusive growth. And especially in societies with an aging population, this will be a must. It cannot be that we do not leverage women enough in our workforce. We cannot exclude 50% of the world population. Business will need to invest in work readiness programs, in apprenticeships and intern programs, as well as in continuous education, which is also a responsibility for the person himself. But education is first and foremost, I would say, also a government responsibility. And I think it's great to see all actors here together today in this room. But business should, however, be very heavily engaged in this process to make sure that the skills needed are being provided for. And this means being active in these fora, being active within the curricula that are being offered by the educational institutions to make sure that those are made fit for purpose. One more word on regarding apprenticeships as a possible solution. The IOE is a board member of the Global Apprenticeship Network, and so is the ILO, which offers local networks being set up, where together with business, together with other partners, we will look into further building the requirements and the environment for apprenticeships. So maybe Bangladesh could take also on that challenge here. To conclude here, in Bangladesh, access to education for all is a must. Education is a key driver to build an inclusive society, to generate economic growth and reduce poverty. Better educated people with the right skills will attract investment and will offer business opportunities for Bangladesh, and in doing so, it will create jobs and a brighter future for Bangladesh. Thank you all. Thank you very much, Ms. Kronyong. Next, His Excellency, the Ambassador of Switzerland in Bangladesh, Mr. Christian Martin Foch, will deliver his statement. Please come up on stage, sir. মঞ্চে এসে এবার বক্তব্য রাখবেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মিস্টার ক্রিশ্চিয়ান মার্টিন ফর্চ। অনারেবল প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, এক্সেলেন্সিস, ডিস্টিংগুইশড ডেলিগেটস, ডিয়ার ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। It is a great honor and pleasure for me to be with you at the inauguration of the Dhaka Skills Summit today. I thank the organizers for inviting Switzerland and for giving me the opportunity to speak in front of you. Switzerland has been a friend of Bangladesh for more than four decades now. Through this friendship and cooperation, we have discovered many values that our two countries share, even though they are thousands of miles apart. One such shared value is the commitment of the two governments to foster the development of human capital. There is no secret. Our two countries are at a different stage of economic development. Switzerland, as it has been mentioned this morning already before, as an exemplary model of development of human capital, which has led to increased innovation and creation of jobs, particularly for the young. Bangladesh, on the other hand, is committed as well to develop and harness the human capital. And we are pleased to partner with the government of Bangladesh for this shared priority. Bangladesh has one advantage over Switzerland: its large, young, motivated population.
an enormous resource. While unplanned population growth may pose a problem, Bangladesh has come a long way to control its growth in the last three decades. Today, ladies and gentlemen, today we stand at the crossroads. Bangladesh has a young population. It can utilize this resource by reaping the benefits of this demographic dividend. Ladies and gentlemen, allow me to open a bracket and to establish the ties, a link with the other big conference taking place these days in Dhaka, the GFMD Summit. With the 2030 Agenda for Sustainable Development, we have globally accepted targets on migration and development. This is an achievement in itself, given that it seemed impossible to include such targets in the SDGs just a few years ago. But now, here we are. Now that the international community has overcome the first hurdle, it is time to realize the goals, and the time is now. One common solution we find in the targets relating to migration is the issue of human capital development in order to ensure safe migration. That is the link. Labor migration is important to Bangladesh, but it is important as well to train migrant workers in order to capitalize benefits from the demographic events even further. Excellencies, ladies and gentlemen, the vital role of the private sector is playing in the development of Bangladesh and in all the other countries a very important role. To achieve the Vision 2021, the Honorable Prime Minister among us today has emphasized it again and again, to realize the Vision 2021, public and private agencies must work hand in hand. They must work in partnership. They have to work together towards a sustainable development in the long term for the society as a whole and with increasing importance for the environment. This skill summit is an outstanding example how the tripartite constituents can work together. I would like to conclude my comments by mentioning the positive dynamics between the public and the private sector. I am sure the outcome of the two-day summit will be a roadmap taking into account the interests of all the different stakeholders. Excellencies, dear friends, I would like to express the Swiss government's sincere gratitude to the people and the government of Bangladesh, to the Bangladesh Employers Federation, as well as to the National Coordination Committee for Workers' Education. Your hospitality is outstanding. Thank you very much. Thank you for your remarks, sir. Now, His Excellency, the High Commissioner of Canada in Bangladesh, Mr. Benoit Pihet Lahami, will make his remarks. Shudhrindo, Monche Shi, Akhundbuktobo Raksan, Canada Shambhanito High Commissioner. Mr. Benoit Pihet Lahami. Honorable Prime Minister, Honorable Ministers, Member of Parliament, Excellencies, Ambassadors, Secretary General of ILO, Representant of the employers, of the workers, dear guests. Good morning. Assalamu alaikum, shubu shukal. Thank you for inviting me today. I'm pleased to be here with you to open this important tripartite dialogue on skills, employability, and decent work. Bangladesh has itself the ambitious goal of becoming a middle-income country by 2021, and reaching this milestone of economic growth and development will be a collective effort. It will require persistent support from all present here today, including continued government vision, commitment and investment, ongoing investment of employers' capital, entrepreneurship, innovation and ingenuity, and equally important,
the skills and intelligence provided by the workers and entrepreneurs of Bangladesh. Canada has been a development partner of Bangladesh since shortly after independence. And over the last 40 plus years, we have supported Bangladesh as it made great strides in achieving its development goal. Looking forward, in order to support Bangladesh in its aspiration to achieve middle-income country status by 2021, and to help ensure that growth in Bangladesh is inclusive and leads to poverty reduction, we are, both Canada and Bangladesh, increasingly focusing on strengthening our trade relationship with Bangladesh. And we are refocusing our development assistance to support the poorest and most vulnerable, including supporting the empowerment of women and girls. Trade and development are intricately linked. Trade helps build the economy, and economic growth is the fastest way to reduce poverty, as long as it is inclusive. For this reason, Canada is pleased to participate in this summit, where we can work together with you, who are the key stakeholders, the government of Bangladesh, labor representatives, and employers, to support Bangladesh to build systems that accelerate economic growth and to do so in a way that ensures the benefits are diversified across all Bangladesh society. Vision 2021 for education, training, and skills and development is the government of Bangladesh's plan to grow the economy and improve skills, employability, and decent work. We strongly support this vision, and we also support government effort to build in an inclusive and gender-sensitive TVET plan that is consistent with labor market demand. The government of Bangladesh will need the support and hard work of everyone here if it is to ensure it has the diverse skilled workforce necessary for the economy of the future, and to ensure that it gets the maximum benefit out of its large demographic dividend, and to also ensure that the country finds its place on the global market. For our part, Canada is contributing to this high-level vision through the Skill Training Enhancement Project and the Bangladesh Skills for Employment and Productivity Project, creating linkages between government, industry, and training institutions in order to expand and improve training opportunities, as well as to strengthen the knowledge and skills of key government bodies. For the employers and entrepreneurs here today, the most pressing labor challenge is the shortage of skilled workers in every sector, at all levels, because without enough skilled workers, it's difficult to satisfy productivity demands. Employers know that having a diverse workforce with the right set of skills is crucial for future international success. And employers also know how important it is to have a recognized and trust systems of qualification so they can avoid wasting resources on double training. Canada is helping to strengthen this enabling environment, supporting the government of Bangladesh and its partner to implement the National Skill Development Policy and Reform, the Technical Vocational Educational Training System, improving access for women and disadvantaged groups to receive the kind of valuable skills training they deserve. This is not only health spread and development to all segments of society, it gives employers a valuable tool to expand their business and contribute to increase economic growth for Bangladesh. It is also important to see that we have the National Coordination Committee of Workers' Education here today. Your participation is not only key to the success of this summit, it is the key to the future of Bangladesh, because you represent the workers who are most directly impacted by this issue. These workers are the first to benefit from these efforts to make decent workplaces.
When their skills are upgraded, it is their wage that will be improved. They will be in a stronger position to ensure their labor rights are respected. And it is the worker who are the first beneficiary of increasing employment opportunities that follow skill training and skill upgrading. Yesterday, I attended the Global Forum on Migration and Development. I heard the Prime Minister rightly saying that each migrant moves and works in dignity and safety. I must understand that workers are not only cheap labor. They have, as you said, an history, a family, a culture, and they have skills also. One of the key issues related to migration is the recognition that workers should have a choice. They must not be forced to migrate to find a job because it is not available in their country. This summit should contribute to achieve this objective. In conclusion, I would like to say that this Skill Employability and Decent Work 2016 Summit provides the opportunity to advance these crucial areas. We have great expectation that by using the 3 days of the summit to explore and advance these issues, we can build a foundation to strengthen our own relationship with Bangladesh. And we can prepare Bangladesh to meet the expectation and challenges for sustainable and economic growth. Thank you so much. Donobat. Thank you, sir. Now, Mr. Mohammed Siddiqui Rahman, the representative of the army sector and also the president of BGMEA, will deliver his valuable remarks. সম্মানিত শ্রোতৃবৃন্দ, এখন বক্তব্য রাখবেন তৈরি পোশাক খাতের প্রতিনিধি BGMEA-র প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা স্কিল সামিট, ডিস্টিংগুইশড চিফ গেস্ট অনারেবল প্রাইম মিনিস্টার অব বাংলাদেশ শেখ হাসিনা, অনারেবল মিনিস্টার্স অব দ্য গভর্নমেন্ট অব বাংলাদেশ, মাই হার্টফুল গ্র্যাটিচিউড and welcome to ILO Director General Mr. Guy Ryder for your wonderful leadership and support to Bangladesh. Your visit to Dhaka is remarkable for us as this is the only visit of an ILO Director General to Bangladesh in past 30 years. Thanks for making it possible to be here and encourage us. Excellencies, dignitaries and officials, distinguished business leaders, entrepreneurs and buyers, friends from print and electronics media. Ladies and gentlemen, a very good morning to all of you. It's a December, the month of our victory. This will be the 45th anniversary of our independence. With deep respect, I remember all our freedom fighters who sacrificed their lives to bring our independence. I also remember with great respect the father of our nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, and most of his family members who were brutally killed on 15th August 1975. Bangabandhu fought his entire life for the well-being and economic freedom of our people. The daughter of Bangabandhu, the Honorable Prime Minister of Bangladesh, Sheikh Hasina, is leading our nation to fulfill the dream of the great leader. Under her leadership, Bangladesh is now a development surprise for the world in terms of social and economic progress. Let me take this opportunity to thank ILO for being with us as a partner since the beginning of our journey. Today, the RMG industry in Bangladesh is absolutely free from child labor, and this was made possible through an excellent collaboration between Bangladesh government, ILO, and BGMEA in 1995. We are thankful to all of you. Our partnership with ILO is ever growing. At present, ILO support has been vital for us in transforming this industry towards safety and achieve a more harmonious industrial relations. Distinguished guests,
One of the secrets behind the robust performance of our economy is the apparel industry. This industry is playing a major role through employing 4.4 million people, empowering women, and reducing poverty. In last fiscal year, our apparel export reached $28 billion, and we have set a vision to reach $50 billion export by 2021, when Bangladesh will celebrate its 50th anniversary of independence. To achieve this vision, sustainable industrialization will be the key for us in coming days. Developing skills, expertise, and efficiency are the priorities for us to sustain our growth, to penetrate higher market segment, to diversify our product basket, and to enhance efficiency, including optimum use of natural resources. We can ensure better livelihoods of our people if we can create better job opportunities for them, and better job opportunities can be created through enhancing level of skill and value of products. BJM is running several skill development programs with the government of Bangladesh and development partners like World Bank and ADB to address the mid-level management shortage. BJM University of Fashion and Technology is playing an important role. Besides, we are providing skill training and employment to people with disabilities. However, we need more efforts in efficiency enhancement our workers, not only for our RMG industry, but also for other sectors, especially the migrant workers who could add a greater value and respect to our nation if they are properly skilled. Ladies and gentlemen, the secret of our success is our workers. They are the lifeblood of this industry. They are our major partner in this journey. So it is very important for us to ensure their safety, well-being, and dignity. Our constitution and laws protect the workers from all forms of exploitation and ensure their rights and dignity. Bangladesh ratified 34 conventions of ILO, including 7 fundamental conventions in 1972, just after the year of our independence. Whereas a number of developed and developing countries have not ratified the fundamental conventions of ILO, but demanding us to be compliant. Such an irony. In an open market economy, this is creating challenge by distorting the level playing field. Our government, especially the Honorable Prime Minister Sheikh Hasina, is extremely supportive to the welfare of the workers. I gratefully remember the moments after Rana Plaza tragedy. Our Honorable Prime Minister personally monitored the situations and day and night. Within 73 days of the building collapse, our government amended the labor law. Labor rules were passed, making it mandatory to form workers' participation committees by free and fair elections and safety committee. A workers' welfare fund has been established where apparel industry will contribute around $10 million this year, which will grow with the growth of our export. The government increased minimum wage for RMG workers by 219% since 2010. After the Rana Plaza tragedy, we started factory by factory reform initiative. We are thankful to the government, ILO buyers to join forces. The National Initiative Accord and Alliance completed inspection in all factories. We believe all the remediation progress will be done by middle of 2018. Now our factories are investing a huge amount of money for remediation. How can this be justified? The price is going down. Ladies and gentlemen,
Thank you all. Thank you, Mr. Hamas. Honorable guest, may I please request Mr. Mohammed Mujibul Haq, Honorable Minister of State, Ministry of Labor and Employment, to deliver his valuable speech. এখন বক্তব্য রাখবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ মুজিবুল হক এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আনকম্প্রোমাইজিং লিডার অফ দ্য ডেমোক্রেসি অফ ডেভেলপমেন্ট অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এমপি, ডাইরেক্টর জেনারেল আইএলও মিস্টার গাই রাইডার, অনারেবল মিনিস্টার্স, মেম্বার্স অফ পার্লামেন্ট, অ্যাম্বাসাডার্স, রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ডেভেলপমেন্ট পার্টনার্স, রেসপেক্টেড গেস্টস, পার্টিসিপেন্টস, মিডিয়া পার্সোনাল, লেডিস এন্ড জেন্টলম্যান, Assalamu alaikum and good morning to you all. It is the month of December, the month we achieved victory. We participated in the liberation war on the calling of our great leader and father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. After 9 months of struggle, we finally achieved our independence in this month in 1971. I pray for the departed souls of the family of the father of the nation and of the 3 million Shohids of the Liberation War. It's my great pleasure to be here in this inaugural session of the Dhaka Summit on Skill, Employability and Decent Work 2016, which is being organized as part of the ILO Centenary Initiatives. The summit is of great importance when Bangladesh envisions becoming a developing country under the leadership of our Honorable Prime Minister Sheikh Hasina. I would like to express my thanks to all who have been involved in organizing the summit. Distinguished guests, as a result of the far-sighted policy and massive development initiatives of our present government, Bangladesh has achieved a stable economic growth of more than 6% in the recent years. Remarkable progress has been made in the education, social infrastructure, and employment sectors. The progress made by Bangladesh in achieving the MDGs has been recognized globally. The pace of this progress is expected to be further expedited during the 7th five-year plan of the current democratic government. Ladies and gentlemen, in the last few decades, the economy of Bangladesh has gone through massive structural transformation. The contribution of the industrial and service sectors has increased gradually. To keep pace with this process, our main challenge is to ensure supply to skilled manpower matching the demand. I believe that trained manpower and skilled labor in all sectors of the economy of Bangladesh are crucial for becoming a developed, happy and prosperous country by 2041. Dear audience, with the commitment to ensure decent work immediately after the independence, under the personal initiative of Bangabandhu Sheikh Mujibur Rahman, the father of the nation, Bangladesh became a member of ILO in 1972 and ratified 29 ILO conventions on the same year. Now Bangladesh is a party of 35 ILO conventions, including 7 of the 8 fundamental conventions. In recent years, there has been a significant progress in achieving development work goals in Bangladesh. When the assistance of development partners, necessary steps have taken to ensure workplace safety in the export-oriented RMG industries, the Department of Inspection has been upgraded with additional manpower, financial resources, and logistics. Trade union registration has increased significantly. Minimum age of RMG sector workers has been increased by 77% in 2013. We are working to establish a dedicated occupational safety and health institute to create trained professionals and manpower. Distinguished guests, in the last 100 years, there has been a visible shift in the world of work. More changes are expected to be experienced in the coming years. We have to think of the way forward to cope with the emerging challenges. I believe we must have some insights of the challenges and recommendations from the summit. Bangladesh has long constructive engagement with ILO. I would like to extend my sincere gratitude to Mr. Guy Ryder, DG ILO, for being here. We are committed to ensure decent work for all in Bangladesh with his support
and initiatives. I would like to extend my heartiest thanks to Honorable Prime Minister for gracing the event. I hope the summit will be concluded with valuable outcome. Thank you. Thank you, sir, for your valuable speech. Now, Honorable Minister, Mr. Nurul Islam, BSc, Ministry of Perspective, Remote Care, and Overseas Employment, for the rest of the meetings. এখন বক্তব্য রাখবেন মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব নুরুল ইসলাম বিএসসি। ডটার অফ ফাদার অফ দ্য নেশন অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এমপি, এক্সেলেন্সি ডাইরেক্টর জেনারেল ইন্টারন্যাশনাল লেভেল অর্গানাইজেশন মিস্টার গাই রেডার, রেসপেক্টেড গেস্ট, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। আই এম অনার্ড টু বি হিয়ার with you all in this historic Dhaka Summit on Skills, Employability and Decent Work 2016. We deeply appreciate the momentous effort by our ministries and other organizing partners in making this summit a success. Bangladesh has been blessed with a large pool of human resources since its independence. Our father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, showed us the way to ensure sufficient job openings at home and abroad. We can now exploit possibility our demographic dividend. We could employ, at the moment we have already sent 11 million workers in 162 countries. This year alone, up till now, gone for 7 lakhs people gone abroad for working. This is, at the moment, our 1.1 million people are working in 62 countries of the world. This is done through a safe, orderly, and lawful migration process. Moreover, annual remittances in recent years reached over 15 billion US dollar. Having the right skills and paramount of placement in proper works in the national and international labor market, the challenges of skill development for migrant workers become more complex in the context of differential needs for skills and standard in different countries. For Bangladesh, high percentage of less skilled and unskilled workers keeps the average wages received by Bangladeshi migrants workers much lower than expected. But about 2% of Bangladeshi migrant workers are considered as skilled workers now. Under the leadership of Honorable Prime Minister Sheikh Hasina, the government, developing partners and all other stakeholders join hand to hand. Change this scenario. We aim at sending at least half of the migrant workers as semi-skilled and skilled as skilled workers. This would double or triple the remittance flow will be enhanced. Now the formal apprenticeship in Bureau of Manpower Employment and Training has increased 30 times from level of 2011, our certification through the National Technical and Vocational Qualification Framework is recognized by a number of host countries. We have also encouraged private sector training facilities to be integrated under NTVOQF that guarantees gender equality too. We have ongoing collaboration with Saudi private sector agencies and running joint training programs. My ministry has also engaged with internationally reputed certification agencies and international universities in this pursuit. We call for increased investment in a skills development program following the footsteps of successful industry intervention on skills for employment and productivity and training development. Thank you very much. Thank you all.
Thank you so much, sir, for your valuable words. Now, Mr. Noor Islam Nahid, Honorable Minister of Ministry of Education, will deliver his speech. এখন বক্তব্য রাখবেন মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ। অনারেবল প্রাইম মিনিস্টার, লিডার অফ আওয়ার নেশন শেখ হাসিনা, অনারেবল ডাইরেক্টর জেনারেল অফ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, অনারেবল মিনিস্টার্স, অনারেবল মেম্বার্স অফ পার্লামেন্ট, রিপ্রেজেন্টেটিভস অফ দি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, লিডার্স অফ বিজনেস কমিউনিটি, ইনভেস্টার্স, employers, industrialists, labor leaders, excellencies, distinguished guests, ladies and gentlemen, assalamu alaikum and a good afternoon to you all. In this month of December, when we are going to celebrate the 45th anniversary of our nation, victory of our nation in the next couple of days, I am privileged to pay homage to Bangabandhu Sheikh Mujibur Rahman, the father of our nation who led us towards the victory, as well as to our valiant martyrs who sacrificed their lives for the independence. This is my great pleasure and honor to address the inaugural session of Dhaka Summit on Skills, Employability and Decent Work 2016. Honorable Prime Minister, distinguished audience. In the post-MDG era, there is a significant policy shift in the education arena around the world. To the Incheon Declaration, new sets of educational goals have been determined to be achieved by 2030 in order to face the global challenges and transforming them into opportunities. In addition to that, SDG 4.4 states by 2030, the member states have to, quote, substantially increase the number of youth and adults who have relevant skills, including technical and vocational skills for employment, decent jobs, and entrepreneurship. Under the leadership of our Honorable Prime Minister Sheikh Hasina, we have formed a National Education Policy 2010, where the basic guidelines and strategies to turn our students into competent manpower through vocational and technical education have been indicated clearly. In line with the government, it has taken different programs and projects to increase the enrollment role up to 20% in technical and vocational education by 2020. The necessary steps have been taken to implement national technical and vocational qualification framework at all levels of technical and vocational education. We have expanded technical and vocational education in madrasas. Especially attention is given to our girl students for TVET education. Bangladesh has already recognized globally for some of its remarkable and praiseworthy achievements in education sector. Our enrollment is now around 99% and gender equality up to secondary level we have achieved by 2012. We have another example which we cannot convince our friends abroad that this is really happened somewhere in this world. Under the leadership of our Prime Minister, we have started giving free textbooks from pre-primary to secondary level. Last year, we have distributed 337 million textbooks. And this January next, we will distribute 362 million textbooks to our students. This proves that our enrollment is increasing and our dropout is decreasing. In the globalized world, with rapid advancement of technology, it is imperative to increase and diversify learning opportunities using a wide range of education and training modalities. It is expected that all youth and adults, especially girls and women, can acquire relevant knowledge, skill, and competencies
for decent work and life. It is quite crucial and develop opportunities, priorities, and strategies to better link Tibet with the world of work in both the formal and informal labor sector. In this high-level forum regarding skill, employability, and decent work, I would like to mention that we need a holistic approach to face the challenges of technical and vocational education with a focus on to achieve the SDG targets. We must be aware that the narrow focus on work-specific skills does not limit the capacity of our students from achieving high-level cognitive and non-cognitive skills such as problem-solving, critical thinking, creativity, teamwork, communication, and conflict resolutions. I must appreciate the initiative of organizing Dhaka Summit. I would like to thank the organizers for inviting me and giving me this opportunity to say a few words before you. Thank you very much. Thank you all. Joy Bangla, Joy Bangabandhu. Assalamu alaikum. Thank you, sir, for your speech. Now, His Excellency, Mr. Guy Ryder, Director General, International Labour Organization, will deliver his address. এখন আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক জনাব গাই রাইডার তার বক্তব্য রাখছেন। Honorable Prime Minister, Honorable Ministers, representatives of employers and of workers, excellencies, distinguished guests, ladies and gentlemen, I'm honored to participate in this Dakar Summit on Skills, Employability and Decent Work taking place as part of the ILO's Future of Work initiative. My last visit to Bangladesh was 6 years ago, and much has happened since then. Your country's development achievements have been considerable and are internationally recognized, but there have been difficult moments too. Challenges have emerged, and it's been through a shared commitment to overcome these challenges that the relationship between Bangladesh and the ILO has grown and deepened, so that today the ILO, thanks to the support of our development partners, manages a cooperation portfolio worth over $90 million, and we have over 100 colleagues working in the country alongside government and employers and workers organizations. And I want to say that we're proud of this, because together we have not hesitated to tackle difficult questions, and we've done so because we are convinced that they are crucial to the sustained development and prosperity of Bangladesh and of all of its people. And ladies and gentlemen, as Bangladesh prepares to celebrate its 45th anniversary of independence, the ILO is approaching its centenary in 2019, at a time when the world of work is undergoing change which is unprecedented in scale, pace, and depth. And we think that we need to further our understanding of these changes and draw conclusions from them so that we can continue to promote decent work opportunities for all. And that is the challenge to which our Future of Work initiative is responding. As a first step, we've invited all of our member states to engage in national dialogues such as this one, and I'm pleased to tell you that at the moment we have such dialogues taking place in more than 130 member states around the world. Let me just say a few words about the work we're doing. These national dialogues, we've asked to consider four questions. The first is about work and society. We should not forget that work is not only about earning enough money to live on decently. It's also about self-realization, about doing something meaningful, about contributing to something more than the individual. But as work changes, so does the social function of work, and we really do need to pay greater attention to these issues. The second subject is the most frequently asked question of all. Where will we find the jobs of tomorrow? Where will we find the 2 million jobs
for the young people entering the labor market in Bangladesh every year, or the 40 million that we need globally each year? Where are these jobs to come from? What will they look like? And the third conversation is about the changing organization of work and production. As you in Bangladesh know very well, new technologies, liberalization of capital flows and of trade have seen production processes fragment, spread over national frontiers, become structured through complex contractual arrangements. Employment relationships are evolving quickly, and the implications of this new platform economy are beginning to be apparent to us. And the fourth conversation, and its logical consequence, is one about how we govern these changes. What do we need to do? What policies, what laws, what processes, what institutions to make sure that this transformation of work leads us all in the direction of greater social justice? And let me share with you some of the initial things that we are identifying in these conversations. What are the mega drivers of change in the world of work? Well, the first, of course, is technology. It's often stated that we are on the verge of a fourth industrial revolution, and it is obvious that technological change will destroy jobs and create jobs. The question is, how do we manage that? And let's not make the mistake of believing that technology will decide everything. It is human agency. It is the policies that we decide which will determine our future. The second mega driver of change is demography, or better said, differential demographies, because some societies are aging fast, but others are still youthful. And of course, Bangladesh is blessed with a young population. And that presents challenges as well as opportunities, because if Bangladesh is not able to find jobs for those 2 million new entrants into the workforce every year, then the risk is that that demographic dividend can become a demographic time bomb. And ironically, other societies, those that are getting older, face the challenges of an aging population. But one thing is sure, these different and contrasting experiences mean that migration is going to be an ever greater feature of the future of work. And the international community has come to Dakar this week to decide, under Bangladesh's leadership, how we are going to face the challenge of better management of our migration processes. A third mega driver of change, and it's not receiving much attention, is climate change and what we are doing to stop it. You know, we have overcome the misplaced belief that we have to decide either between jobs and growth or protecting the planet. We've now understood that we can and we must reconcile these twin objectives, and that we must do it urgently. And the good news is that there can be a major jobs dividend in the transition to a low carbon, sustainable future. Bangladesh is addressing this complex situation with admirable purpose, and is one of the best examples of community-based adaptation to climate change. And I want particularly to recall that this performance has drawn global recognition with the award in 2015 to the Honourable Prime Minister of a UN Champions of the Earth Award. And the last mega driver I want to mention, of course, is globalization. We've come to take globalization for granted. We've come to believe it is an inevitable part of our lives. Today, that assumption is being questioned as never before, because despite the extraordinary opportunities that globalization undoubtedly offers, it has often failed to distribute its benefits equitably and fairly. Millions feel left behind, and this has provoked, as we are seeing, an unprecedented political backlash. And that widespread feeling
of social injustice, if it calls into question the future trajectory of globalization, also calls into question the future trajectory of our world of work. Ladies and gentlemen, from that global perspective, allow me just a few comments as a visitor and as a friend about the specifics of the situation here in Bangladesh. And I want firstly to congratulate the organizers of this event by picking up on three key themes of particular importance to your country. The first, of course, and it's been much referred to, is skills. To date, much of Bangladesh's economic development has been driven by low-priced garments and by migrants' remittances. And for the RMG sector, and for Bangladesh as a whole, moving up the value chain is vital. Indeed, a precondition for achieving that middle-income status that you pursue. For migrants and for local workers alike, access to better skills means opening pathways to better jobs and higher pay and greater productivity. And I'm very encouraged by the initiatives being taken in this country, particularly in the framework of the National Skills Development Policy, to respond to all of these needs. I think, put simply, we need to make sure that there is a better match between the supply of skills and which are in demand in today's labour markets. And we must also make sure that learning is a truly lifelong process. The second topic you've chosen, quite rightly, is supply chains, which have indeed triggered economic growth and created millions of jobs in Bangladesh and across the globe. Indeed, Bangladesh is a classic example, with over 4 million jobs in the garment industry, of what global supply chains can generate. But we know that they bring challenges as well. We have to ensure that pressures on producer prices and delivery times, intense competition, and other factors do not lead to downward pressure on wages, working conditions, or respect for fundamental rights of workers. Let me say that I believe that this is a shared national and international responsibility. And initiatives such as the Sustainability Compact concluded with a number of your international partners is a very good example of how that responsibility can be acted upon. And the third area, which you are highlighting, and I want to underline the importance of, is respect and full implementation of fundamental principles of rights at work, and I refer particularly to freedom of association and collective bargaining. I'm very pleased that the government of Bangladesh has started to address these issues, but we recognize that there is still some way to go. We must ensure that the right laws are in place, but also that they are complemented by the processes and the attitudes which promote confidence and cooperation at work. And I'm delighted that a new social dialogue project will be launched later today for Bangladesh and for the RMG sector, which I think will help respond to these needs. And I congratulate all stakeholders for their foresight in undertaking this hugely important initiative. And finally, let me highlight the need for continuing efforts to ensure inclusion of all at the workplace. I think that it is wonderful that today's event will include the launch of the Bangladesh Business Disability Network. Congratulations for that. And let me also fly the flag for gender inclusion. Women make up the largest proportion, easily, of the RMG workforce, yet most are and remain at the level of the shop floor. Few get to higher levels. But when they do, your nation will benefit. So let me conclude by thanking all who have made this event possible. I wish you good luck in the coming days. Together, you are doing nothing less
than shaping the future of work, not only for ourselves, but for our children and for their children. We're building the social justice upon which peace depends. And I believe that that is worth the efforts of every single one of us. I thank you. Thank you. I have the honor to request today's chief guest, the Honorable Prime Minister, Government of the People's Republic of Bangladesh, Sheikh Hasina, to kindly address the distinguished gathering. এবারে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণতন্ত্রের মানুষ কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই অনুষ্ঠানের সভাপতি, সহকর্মীবৃন্দ, আইএলও সম্মানিত পরিচালক, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। দক্ষতা, নিয়োগযোগ্যতা এবং শ্রবণ শীর্ষ কাজ শীর্ষক ঢাকা শীর্ষ সম্মেলন 2016 এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আইএলওর মহাপরিচালক মিস্টার গে বার্নার্ড রাইডার ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব এমপ্লয়ার্সের মহাপরিচালক মিস লিন্ডা ক্রোম চংকে এই সম্মেলনে উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ডিসেম্বর মাস আমাদের মহান মুক্তিযুদ্ধের এবং বিজয়ের 45তম মাস আমরা উদযাপন করতে যাচ্ছি। আজকের দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে দীর্ঘ 24 বছরের সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা এই বিজয় অর্জন করেছি, স্বাধীন জাতি হিসেবে মর্যাদা পেয়েছি। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতা এবং 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বোনদের, যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতা। সুধী মণ্ডলী, বাংলাদেশ সীমিত সম্পদের একটি দেশ যেখানে আমাদের জনবসতি অত্যন্ত ঘন। একটা সময় ছিল যখন শুধুমাত্র কৃষি ছিল আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। তবে বর্তমানে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি ফলে শুধু কৃষিখাত এই বিপুল জনসংখ্যার মৌলিক চাহিদা মেটানোর সক্ষম না, তাই আমাদের এখন অর্থনীতিকে ধীরে ধীরে শিল্প ও সেবা খাতের দিকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে এবং আমরা তা করে যাচ্ছি। আমাদের শ্রমবাজারে যে বিপুল সংখ্যক মানুষ প্রতি বছর প্রবেশ করছেন, তাদের কর্মসংস্থানের জন্য প্রয়োজন আরও অধিক শিল্প কারখানা স্থাপন করা এবং সেবা খাতেরও প্রসার ঘটানো। বর্তমানে আমাদের জিডিপির প্রায় 54% আসে সেবা খাত থেকে, 30% শিল্প খাত এবং 16% কৃষি খাত থেকে। কর্মসংস্থানের জন্য সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে শ্রম ঘন খাত। আবার পণ্য উৎপাদন এবং সেবার ব্যয় হ্রাস করে সেগুলোকে প্রতিযোগিতামূলক করতে হলে প্রয়োজন জনশক্তির দক্ষতা উন্নয়ন, পাশাপাশি অভিবাসন প্রত্যাশীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের চাহিদা ও মজুরি উভয়ই বৃদ্ধি করা সম্ভব। 2021 সালের মধ্যে বাংলাদেশকে আমরা মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু সেইভাবে গড়ে তুলতে হলে যে চাহিদা বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আমাদের সবথেকে বেশি প্রয়োজন দক্ষ জনশক্তি। বিগত কয়েক বছরে মানব সম্পদ উন্নয়ন সূচকে বাংলাদেশ উল্লেখযোগ্য অর্জন করেছে, তবে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সঙ্গে দক্ষ জনশক্তির চাহিদারও পরিবর্তন হচ্ছে। এই চাহিদা পূরণের সক্ষমতা অর্জন করার জন্য আমাদের সরকার উদ্যোগ গ্রহণ করেছে। দক্ষ জনশক্তি তৈরিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। দক্ষতা উন্নয়নে সরকারি বেসরকারি এনজিও পরিচালিত সকল ধরনের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণ কর্মকাণ্ডকে সুসমন্বিত করে শ্রমবাজার উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে আমরা জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা
2011 প্রণয়ন করেছি এবং তা বাস্তবায়ন শুরু করেছি। কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম সংস্কারের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও নিয়োগযোগ্য বৃদ্ধিতে সরকারের দীর্ঘমেয়াদী কর্মসূচি বাস্তবায়নে আইএলও এবং অন্যান্য উন্নয়ন সহযোগীরা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। শুধুবিদ্ধ এমডিজি বাস্তবায়নে বাংলাদেশ অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হলো এসডিজি বাস্তবায়ন করা, দক্ষ জনশক্তির যোগান বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে উপার্জন সক্ষমতা অর্জন ও আয় বৃদ্ধি দারিদ্র দূরীকরণের সহায়ক হবে, যা অন্যান্য সামাজিক সূচকগুলোকে কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীত করবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও সফল হব এ বিশ্বাস আমাদের আছে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন উদ্যোগকে উৎসাহিত করতে ব্যবসা বাণিজ্য আরও সহজীকরণ, মূলধন ব্যয় কমানো, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং অবকাঠামোগত উন্নয়ন সহ সকল বিষয়ে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা সারা দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। শিল্প কলকারখানা স্থাপনের জন্য ভূমি ব্যাংক স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে। নতুন নতুন শিল্পাঞ্চল প্রতিষ্ঠা, আমদানি রপ্তানি বাণিজ্য সহজীকরণ, বন্দর সুবিধা বৃদ্ধি এবং আঞ্চলিক ও উপআঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য সরকার ইতিমধ্যেই বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারি কর্মকাণ্ডে গতিশীলতা আনয়নের লক্ষ্যে সকল স্তরে ডিজিটালাইজেশন প্রক্রিয়া বাস্তবায়নেরও পদক্ষেপ নেওয়া হয়েছে। শ্রমিক মালিক সৌহার্দ্যপূর্ণ শিল্প সম্পর্ক স্থাপন, শ্রমিকদের আইনগত অধিকার নিশ্চিতকরণ এবং শ্রম কল্যাণের লক্ষ্যে বহুবিধ কর্মসূচি ইতিমধ্যে আমরা হাতে নিয়েছি। এগুলোর মধ্যে অন্যতম হল শ্রম কল্যাণ ফাউন্ডেশন এবং রপ্তানিমুখী শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য কল্যাণ তহবিল গঠন। আমরা অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের জন্য বিমা কর্মসূচি প্রবর্তন, কলকারখানার কর্মপরিবেশ উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরকে শক্তিশালী করেছি। ন্যূনতম মজুরি কমিশন শক্তিশালী করা, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের শ্রমিকদের শ্রমিক কল্যাণ পরিষদ অর্থাৎ ট্রেড ইউনিয়ন করার অধিকার প্রদান করা হয়েছে, যেটা আমরা শ্রমিক কল্যাণ পরিষদ নামে প্রতিষ্ঠিত। শ্রম আইন সংশোধন ও শ্রম বিধিমালা জারির মাধ্যমে শ্রমিকদের অধিকার সংরক্ষণেরও ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষা দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সরকার বহুবিধ কর্মসূচি বাস্তবায়ন করছে। জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদ গঠনের মাধ্যমে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রশিক্ষণ ব্যবস্থা সংস্কার ও কর্মোপযোগী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রশিক্ষণ ব্যবস্থা চালু করা হয়েছে। তবে নতুন নতুন কর্মক্ষেত্র চিহ্নিত করে দক্ষতা প্রশিক্ষণের পরিধি বিস্তার, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ বিস্তারে নতুন নতুন অবকাঠামো সৃষ্টি, বর্তমান প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি, প্রতিবন্ধী ও নারীবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিপুল অর্থের প্রয়োজন, অর্থ যোগান সহজ করার লক্ষ্যে সরকার জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল গঠনের পদক্ষেপ নিয়েছে। আমাদের সরকার দক্ষতা উন্নয়ন কার্যক্রম সমন্বয় মনোনয়ন, অভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন ও মূল্যায়ন ব্যবস্থা চালু করা, দেশীয় আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়ন, শিক্ষা নবিশী ব্যবস্থা সংস্কার এবং পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি প্রদান লক্ষ্যে এনএসডিসি সচিবালয়কে শক্তিশালী করে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের কার্যক্রমও হাতে নিয়েছে। জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত পরিবর্তন, কৃষি যান্ত্রিকীকরণ এবং শ্রম চাহিদা রূপান্তর জাতীয় অর্থনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। পরিবর্তিত পরিস্থিতিতে জনশক্তির কর্মোপযোগী দক্ষতা বৃদ্ধি অনস্বীকার্য হয়ে পড়ে উঠেছে। আমি আশা করি উন্নয়ন সহযোগীগণ অতীতের মতো ভবিষ্যতেও দক্ষতা উন্নয়ন, নিয়োগযোগ্যতা বৃদ্ধি ও শ্রমণ কর্মপরিবেশ সৃষ্টিতে তাদের সহযোগিতা অব্যাহত রাখবেন।
শিল্পোদ্যোক্তা সহ অন্যান্য স্টেকহোল্ডারদের সক্রিয় সহযোগিতা এবং অংশীদারিত্ব ব্যতীত শুধু সরকারি উদ্যোগ ও এক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসতে পারবে না। এজন্য আমি শিল্পপতিদের স্ব স্ব কারখানায় কর্মপরিবেশ উন্নয়ন, শ্রম অধিকার নিশ্চিতকরণ, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ, অধিক সংখ্যক নারী ও প্রতিবন্ধী শ্রমিক নিয়োগ সহ শ্রমিকদের জন্য কল্যাণমূলক ব্যবস্থা জোরদার করবার আহ্বান জানাচ্ছি। আমাদের রপ্তানি আয় বৃদ্ধি পেলেও তা মূলত তৈরি পোশাক ও সীমিত সংখ্যক বৈদেশিক বাজারের মধ্যে সে অবাধ্য রয়েছে। আমাদের ভবিষ্যৎ অর্থনীতি এবং কর্মসংস্থানের জন্য আমাদের পণ্যের বৈচিত্র্য ও পণ্যের বাজার সম্প্রসারণ একান্তভাবে প্রয়োজন। আমাদের সরকার পণ্যের চাহিদা বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণের জন্য বিভিন্ন প্রণোদনামূলক কর্মসূচিও হাতে নিয়েছে। তবে শুধু প্রণোদনাই যথেষ্ট নয়, আমাদের মূলধন ও প্রযুক্তিতে বেশি বিনিয়োগ এবং মানব সম্পদ উন্নয়ন করতে হবে। আমাদের যেমন যে সমস্ত পণ্য তৈরি হয়, বিশেষ করে তৈরি পোশাক সহ বেশিরভাগ পণ্য, এর মজুরি বৃদ্ধি, উন্নত মান সৃষ্টি এবং মূল্য বৃদ্ধি যাতে হয় তার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে। আমাদেরকে আরও বেশিভাবে চিন্তা করতে হবে যে আরও উন্নত মানের পণ্য কীভাবে আমরা বাজারজাত করতে পারি। আমাদের প্রতিযোগিতামূলক সুবিধাগুলিকে উন্নততর উৎপাদনশীলতার উপর ভিত্তি করে পুনর্বিন্যাস করতে হবে। একই সঙ্গে আমাদের শিখতে হবে কী করে বর্তমান পণ্য সামগ্রীতে মূল্য সংযোজন করা যায়, যাতে তৈরি পোশাক সহ সর্বক্ষেত্রেই আমরা ভালো মজুরি বা এবং উন্নত মান করতে পারি, আর সেই সাথে মূল্যটাও যেন বৃদ্ধি হয়। দ্রুত পরিবর্তনশীল কর্মবিশ্বে উদ্ভাবন শক্তি, সৃজনশীলতা এবং কাস্টমাইজ উৎপাদনের ক্ষমতার উপর নির্ভর করে ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। তখনই কেবল বিশ্বব্যাপী পণ্য ও সেবার সাপ্লাই চেইনে আমরা নিজেদেরকে টিকিয়ে রাখতে পারব। এই সত্যটি সামনে রেখে আমাদের শিক্ষার সঙ্গে দক্ষতাকে মিলিয়ে নিতে হবে। দক্ষ শ্রম শক্তির পাশাপাশি দক্ষ ব্যবস্থাপক ও দক্ষ পেশাজীবী তৈরির মাধ্যমে এক্ষেত্রে বিরাজমান পরনির্ভরশীলতা দূর করে জাতীয় সক্ষমতা অর্জন করতে হবে। এজন্য বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউটগুলি সেখানে শিক্ষা ব্যবস্থার সঙ্গে শিল্পের চাহিদার সমন্বয় ঘটাতে হবে। এখানে আমি একটু বলে রাখি, প্রয়োজনে আমরা আপনারা জানেন যে অনেক নতুন নতুন বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠান আমরা কিন্তু গড়ে তুলছি। বিশ্ববিদ্যালয়গুলোকে শিল্পের প্রয়োজনে দক্ষ ব্যবস্থাপক তৈরির লক্ষ্যে যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা চালু করারও আমি আহ্বান জানাচ্ছি। আমি আশা করি অংশগ্রহণকারী বিশেষজ্ঞগণ কারিগরি অধিবেশনগুলোতে দক্ষতা উন্নয়ন, শ্রবণ কর্মসৃজন ও নিয়োগযোগ্যতা বিষয়ে সুচিন্তিত মতামত প্রদান করে বর্তমান চ্যালেঞ্জসমূহ সমাধানে সহায়তা করবেন। এই ক্ষেত্রে শিল্পের মালিকদের কাছে আমার একটি আবেদন থাকবে, যার যার নিজের শিল্প কলকারখানা, তাদের চাহিদা মাফিক যে যোগ্য কর্মী প্রয়োজন, তাদের ট্রেনিংয়ের দিকে একটু বিশেষভাবে দৃষ্টি দেবেন। সেই সাথে আরও আমি বলবো যে আমাদের ইয়াং জেনারেশন, তাদের এগিয়ে আসতে হবে নতুন নতুন মানে এন্টারপ্রেনারশিপ গড়ে তোলার জন্য। তার জন্য আমরা বিশেষ সুযোগ সুবিধা দিচ্ছি, কিন্তু সেই সাথে সাথে আমাদের যারা দক্ষ কর্মী তাদের ট্রেনিংটা, তার উপরে আমরা সবসময় গুরুত্ব দিই। এবং সেদিকে যারা শিল্পের মালিক হবেন তাদেরও একটু টাকা পয়সা খরচা করতে হবে, তাদেরকেও একটু এ ব্যাপারে একটু নজর দিতে হবে যে একটা কারখানা করলাম বা শুধু পয়সা কামাই করলাম এই চিন্তা থেকে বেরোয় আসতে হবে, সেখানে আরও একটু বেশি উদ্যোগী হতে হবে, সেটুকু আমি আহ্বান জানাচ্ছি। আর সরকারের পক্ষ থেকে সব রকম সহযোগিতা আমরা দিয়ে যাচ্ছি, সেটা সবসময়ই আমরা দিচ্ছি, এটা নিশ্চয়ই আপনারা জানেন। সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি শুভেচ্ছা জানিয়ে দক্ষতা, নিয়োগযোগ্যতা এবং শ্রবণ শীর্ষ সম্মেলন ঢাকা 2016 শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। অশেষ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এখন মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসএবিলিটি নেটওয়ার্ক উদ্বোধন করবেন।
Thank you so much for your inspiring words, Honorable Prime Minister. The Honorable Prime Minister will formally launch the Bangladesh Business and Disability Network. Mr. Guy Ryder, the Director General of the ILO, and Mr. Salahuddin Kashim Khan, President of BEF, may kindly join the Honorable Prime Minister. Until the Honorable Prime Minister leaves the venue. You'll be happy to know that refreshments have been served in the next room on your way to exit. Thank you and have a good day. সম্মানিত সুধীবৃন্দ, আমরা আমাদের আজকের এই আয়োজনের শেষ প্রান্তে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো, মাননীয় প্রধানমন্ত্রী মঞ্চ ত্যাগ না করা পর্যন্ত আপনারা দয়া করে নিজ নিজ আসনে অবস্থান করুন। ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজ উপস্থিত থাকার জন্য। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বের হওয়ার পথে পরবর্তী কক্ষে আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। আশা করছি দিনের বাকি অংশ শুভ হবে সবার জন্য। ধন্যবাদ আরও একবার। Ladies and gentlemen, thanks a lot for being with us today. I hope that you will have a very good day ahead and also to remind you that refreshments are waiting for you in the very next room. Enjoy and take care.